যে সকল মায়েরা দিদিরা বোনেরা পেয়েছো খুশির খবর, যাদের জীবনে আসতে চলেছে নতুন এক অতিথি, তাদের সকলকেই আমার অন্তর থেকে বুক ভরা ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব গর্ভাবস্থায় আসলে মেয়েদের ঠিক কিভাবে শোয়া উচিত, কিভাবে শোয়া উচিত না, কিভাবে শুলে সন্তানের ক্ষতি হতে পারে, কিভাবে শুলে মা এবং সন্তানের উভয়ের জন্যই ভালো, সে সমস্ত বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এবং সঙ্গে আমি আমার পুত্র সন্তান জন্মগ্রহণের সময় যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছি সেটুকু তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি নো স্কিপ করে আশা করছি তোমরা দেখবে, তোমাদের অনেকটা উপকার হবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ এই ধরনের প্রেগনেন্সি সংক্রান্ত আরও অনেক ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। যারা এখনও দেখোনি তারা ঝটপট করে দেখে নাও, আশা করছি তোমাদের অনেক উপকার হবে, কারণ এই ধরনের ভিডিও আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সাধারণত বলা হয় গর্ভকালীন সময়ে মাকে 8 থেকে 10 ঘন্টা ঘুম এবং বিশ্রাম নিতে হবে, যা দিনে 2 ঘন্টা এবং রাতে 8 ঘন্টা এভাবে ভাগ করে নেওয়া যায়। গর্ভবতী মায়ের ঘুমের স্থান হতে হবে কোলাহল মুক্ত, আরামদায়ক, কম আলো কিন্তু আলো বাতাস চলাচল করে এমন স্থান। গর্ভকালীন সময়ে যাতে ভালো ঘুম হয় এর জন্য দিচ্ছি কিছু টিপস। যেমন গর্ভবতী মায়ের সব সময় ঢিলেঢালা নরম আরামদায়ক পোশাক পরিধান করা উচিত, খাবারের সাথে সাথে ঘুমানো ঠিক না, ঘুমানোর আগে চা কফি এই জাতীয় খাবার খাওয়া উচিত না, ঘুমের অন্তত 1 ঘন্টা আগে 1 গ্লাস দুধ খাওয়া ভালো, প্রতিদিন 30 মিনিট হালকা ব্যায়াম সঠিক সময়ে ঘুমাতে সাহায্য করে, ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে ডিভাইস থেকে নিজেকে দূরে রাখবেন, যেমন মোবাইল ল্যাপটপ কম্পিউটার এসব, আরামদায়ক বালিশ ব্যবহার করতে হবে, পায়ের নিচে ও পিঠে নিচে বালিশ দিলে পা ও কোমরের ব্যথা থেকে আরাম পাওয়া যায়। এবার আলোচনা করব প্রেগনেন্সিতে ঘুম না হওয়ার কিছু কারণ। গর্ভাবস্থায় ক্রমাগত হরমোনাল চেঞ্জের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে, পায়ের ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার কারণেও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে। ঘন ঘন প্রস্রাবের বেগ আসলে ঘুমের প্রবলেম হয়, বমি বমি ভাব হওয়া বা ঘন ঘন বমি হওয়ার ফলেও ঘুমের সমস্যা হয়, ব্যাক পেনের জন্য ঘুম ভালো হয় না। গর্ভাবস্থার শেষের দিকে ব্রেস্ট পেইন হয়ে থাকে অনেকের, কারণ এ সময় ব্রেস্ট অনেকটা ভারী হয়ে ওঠে, সেই কারণেও ঘুমের সমস্যা হয়, বারবার খিদে লাগে, পেট একটু বড় হয়ে উঠলে তখনও ঘুমের সমস্যা হয়, বুক জ্বালা পোড়া করা, অ্যাসিডিটি করা, এছাড়া আরও বিভিন্ন কারণেও কিন্তু ঘুমের সমস্যা হতে পারে। এবার আলোচনা করব গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন, অর্থাৎ ঠিক কিভাবে ঘুমালে গর্ভের সন্তান এবং মা উভয়েই ভালো থাকবে, আর কিভাবে ঘুমালে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে এবং গর্ভের সন্তান মারাও যেতে পারে। চিকিৎসকের মতে গর্ভাবস্থায় চিত হয়ে শোয়া কখনোই উচিত না। চিত হয়ে শুলে শরীরের সবচেয়ে বড় শিরা ইনফেরিয়র ভেনাকাতে চাপ পড়ে ও হৃৎপিণ্ডে কম রক্ত প্রবেশ হয়, ফলে হৃৎপিণ্ড থেকে কম রক্ত বের হয়, তখন মায়ের রক্তচাপ কমে যায় এবং প্লাসেন্টাতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, এতে গর্ভের শিশুর শরীরে অক্সিজেনের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে, এতে কিন্তু শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। গর্ভাবস্থায় ডান পাশ ফিরে বা বাম পাশ ফিরে ঘুমানো যায়, এতে কোনো সমস্যা নেই। গর্ভবতী মা যেইভাবে শুলে আরাম অনুভব করবেন সেভাবেই শুতে পারেন, তবে এতেও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেমন ডক্টরেরা বেশিরভাগ বাম পাশ হয়ে ঘুমানোর কথা বেশি বলে থাকে, কারণ এভাবে শোয়াতে লিভার অতিরিক্ত ওজন বিশিষ্ট শরীরের চাপ থেকে সুরক্ষিত থাকবে। বাম কাত হয়ে শুলে রক্ত সঞ্চালন সহজতর হয়, গর্ভের শিশুর রক্ত সরবরাহ মায়ের হাড় থেকে সহজতর হয়। গর্ভাবস্থায় একদমই উপর হয়ে শোয়া উচিত নয়, উপর হয়ে শুলে পাকস্থলী ও প্রসারিত জরায়ুর উপর চাপ সৃষ্টি করে, খাবার হজমেও সমস্যা হয়।
উপর হয়ে শুলে বাচ্চার নড়াচড়াতে ব্যাঘাত ঘটে এবং মায়ের শ্বাস প্রশ্বাসেও সমস্যা হয়। প্রেগনেন্সির প্রথম 3-4 মাস কিন্তু এরকম ঘুমের সমস্যা তোমরা লক্ষ্য করবে না। প্রথম 3-4 মাস কিন্তু এত সমস্যা দেখা যায় না, কারণ তখনও অবধি শরীরের বিভিন্ন রকমের পরিবর্তন সেইভাবে হয় না, যেমন ব্রেস্টের পরিবর্তন, বেবি বাম্পের পরিবর্তন, এছাড়া আরও বিভিন্ন রকমের পরিবর্তন। তবে 5-6 মাসের দিকে যখন প্রেগনেন্সি এগোবে তখন কিন্তু শরীরে বিভিন্ন রকমের আমূল পরিবর্তন হওয়ার ফলে এই ঘুমের সমস্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তবে আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, আমিও কিন্তু অনেক রকম সমস্যায় পড়েছিলাম, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা। তো তোমরা যারা 5-6 মাসের দিকে আছো, তোমরা যারা ঘুমাতে পারছো না, চেষ্টা করো একটু ঘুমানোর, কারণ শরীরে পর্যাপ্ত ঘুমেরও কিন্তু বিশেষ প্রয়োজন। যে সকল মায়েরা, দিদিরা, বোনেরা এই ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছো, তাদেরকে বলছি ঘুমের সময় একটা অথবা দুটো হাঁটুই কিন্তু ভাঁজ করে শুতে পারো, পেটকে সাপোর্ট দিতে কাত হয়ে শুতে পারো, আর পেটের নিচে অথবা 2 হাঁটুর মাঝখানে একটা বালিশ দিয়ে শুতে পারো, সুবিধা মনে হলে একটা কোলবালিশও, লম্বা কোলবালিশও কিন্তু ব্যবহার করতে পারো। তবে আমি বলবো ঘুমের অবস্থান নিয়ে বেশি দুশ্চিন্তা না করাই ভালো। অতিরিক্ত চিন্তা করতে গিয়ে কিন্তু দেখবে একদম ঘুমই আসতে চাইছে না, তাই সবসময় চেষ্টা করবে অতিরিক্ত চিন্তা না করে ঠিকঠাক পজিশানে শোয়ার, আর এক সময় দেখা যায় শরীর আপনা আপনি নিজের ভালো পজিশানটা বেছে নিয়ে ভালো ঘুম তোমাকে দেবে। প্রেগনেন্সিতে দিনে ঘুমানোর অভ্যাস থাকলে সেটা কমিয়ে ফেলাই ভালো, কারণ দিনে যদি পর্যাপ্ত ঘুম হয়ে যায় তাহলে রাতে কিন্তু সহজে ঘুম আসতে চায় না। তাই চেষ্টা করতে হবে যেন দিনে একটু কাজকর্ম করে একটু রাত্রেবেলা পর্যাপ্ত ঘুমটা দেওয়ার, কারণ রাতের ঘুমটাই কিন্তু সন্তানের জন্য এবং মায়ের জন্য পর্যাপ্ত ঘুম। তবে যদি দেখো যে রাতে কোনো মতেই ঘুম আসতে চাইছে না, তাহলে দিনে একটু অল্প ঘুমিয়ে নেওয়াই ভালো। যদি কোনো দুশ্চিন্তার কারণে তোমার ঘুম হচ্ছে না বলে মনে হয়, তাহলে সেই চিন্তা দূর করার ব্যবস্থা করতে হবে। কাছের মানুষদের সমস্যার কথা তোমার জানাতে হবে, বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সঙ্গে মন খুলে কথা বলতে হবে, তাহলে সেই সমস্যা থেকে মুক্তি পেলে কিন্তু তোমার পর্যাপ্ত পরিমাণে ঘুম হবে, যেই ঘুমটা তোমার সন্তান এবং তোমার জন্য খুবই উপকারী। তো চলো, আজকের ভিডিও এতটুকুই থাক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা।